দেখো ব্যালকনিতে আবির কালারের যে লক্ষ্মী জবাটা ফুটেছে, একটাই কুড়ি ছিল, একটাই ফুটেছে আর কি। তো দেখো এটা সকালবেলায় একটু কুড়ি মতো ফুটেছে, ভালোভাবে ফোটেনি, কিন্তু বেলার দিকে পুরো খুলে গেছে, দেখবে আছে পরে। এর সাথে কি হয়েছে বলতো? খুলে গেছে ফুলটা একদম সুন্দর করে, টান টান। মানুষের জীবনে ঝামেলা তো এমনিতেই শেষ নেই, তার উপরে কি ঘটনা ঘটলো আমার ঘরে দেখো। এই দেখো ফ্যানটার এই ক্যানটা কালকে রিলায়েন্স ফ্রেশ থেকে নিয়ে এসেছিলাম, এই দেখো ওপেনারটা খুলতে গিয়ে ওটা খুলে গেল, কিন্তু ওপেন হলো না। মানে এবার কি করা যায় কি করা যায়, তখন আমার বড় মেয়ে একটা চামচ নিয়ে এসে গুঁতো দিচ্ছে, দেখতেই পাচ্ছ, কিন্তু খুলছে না। দেখো বেঁকে গেল, আমি এখন দেখছি যে নিচে ঢুকে গেল আর কি, যেহেতু ওটা পাতলা থাকে একদম অ্যালুমিনিয়ামের ইয়েটা, নিচে ঢুকে গেল কিন্তু ওপেন হলো না। যাই হোক আমাদের যেটা বুদ্ধি হয়েছে, দিয়ে তারপরে একটা টেস্টার নিয়ে এলো, টেস্টার নিয়ে এসে আমি আবার ধরে দিলাম, দেখো ক্যামেরা ধরে আছি, ওটা ধরে দিলাম, ও তারপরে নোড়া দিয়ে গুঁতো দিয়ে গুঁতো মেরে ফুটো করলো, তারপরে ফ্যানটা ওপেন হলো। যদিও বাচ্চাদের এসব খাওয়া একদমই ভালো নয়, আমি খুব একটা বেশি একদমই আনি না, আর বাচ্চারা খায় না, জুসই নিয়ে আসি বেশি, কিন্তু অফার প্রাইসে ছিল তো এনেছি, তো একটু তো খাবেই এই আর কি, একটু খেলে কিছু হয় না এই আর কি। গতকাল মানে শুক্রবার আমার মেয়ে এগ টোস্ট খেয়ে ইয়ে ব্রেড অমলেট বলো আর এগ টোস্ট বলো বানিয়ে দিয়েছিলাম, তো সেটা খেয়ে স্কুলে গেছিলো, ভাত পরে করেছিলাম, বিকেলে ভাত খেয়েছে। তো এই যে পনিরগুলো টুকরো টুকরো কাটলাম দেখো, ওগুলো পনিরগুলো ছোট ছোট করে কেটে অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখলাম, তারপরে তুললাম, তুলে পরে দিলাম হচ্ছে গিয়ে একটু কুচনো গাজর, কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা, নুন আর হালকা অল্প একটুখানি হলুদ, আর একটু বাইন্ডিং এজেন্ট হিসেবে বেসন, বেসন কিন্তু খুব কম দিয়েছি, যত কম বেসন দেব তত বেশি টেস্ট হবে। আর কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল, সাদা তেল দিলে ভালো হতো, যাই ভুল করলে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলে আরও বেশি টেস্টি হবে, অসুবিধা নেই। তো এবার দেখো এটা কি করে আমি পকোড়া বানাচ্ছি, যত কম বেসন দেবে এই জন্যই টেস্টি হবে, যে পনিরটা তুমি ফিল করতে পারবে, আর এটা ওটা মশলা আদা এইসব দিইনি, শুধু পেঁয়াজ নুন লঙ্কা, এই যে মুটমুট করে দেবো আমি, সেজন্য কম বেসন দিয়েছি, যাতে করে মানে বাইন্ড হয় জিনিসটা, আঠালো হয়ে ইয়ে হয়, কিন্তু বেশি বেসন না হয়। প্রত্যেকের আমাদের দুটো দুটো করে হয়ে যাবে, ছটাই হবে। একশো গ্রাম পনির, একটা পেঁয়াজ, একটু গাজর আর দুটো কুচনো লঙ্কা দিয়ে দেখো এই ছটাই হয়েছে, আমরা তিন মামে দুটো দুটো করে নেব। এই হচ্ছে বাইরে পড়ছে বৃষ্টি, মেয়ে যাবে স্কুলে, আর দিলাম পানির পকোড়া, সকালে দুটো পরোটা খেয়েছে। আজকে সবজি টবজি কিচ্ছু নেই, যে ডাল করলাম, এই যে বেসনের বড়ার একটু তরকারি করলাম, এতে আমাদের হয়ে যাবে, ইচ্ছেই গেল না গো যেতে আগে, এখন আর এত ইচ্ছে করে না সবসময় বেরোতে। এই যে কলাইয়ের ডালের গোটা একটা প্যাকেট, তো যে আগের বারে আনা যে একটুখানি পড়েছিল ওটা ভিজিয়ে দিয়েছিলাম, তো ওটাই আমি নুন লঙ্কা দিয়ে মিক্সারে খোসা সহ ঘুরিয়ে দিয়েছিলাম, কালো ডালটা, কলাইয়ের ডালটা, সেটারই একটু ঝাল বড়া করলাম, মানে নুন আর লঙ্কা দিয়ে শুধু, বাস। তো আমার মেয়ে স্কুল থেকেও ফিরলো, তো ও খেলো, আমরাও খেলাম চায়ের সাথে, আমরা মানে আমি, ওদের বাবা তো নেই, আমার ছোট মেয়েও তো সব কিছুই খায় বলেইছি। দেখো আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে আটার হেলদি একটা পিৎজা তৈরি করলাম, করেই থাকি আমি মাঝে মাঝে। দেখো বাড়িতে গাজরই ছিল, কাঁচা লঙ্কা ছিল, যে ক্যাপসিকাম তো ছিল না, আর পেঁয়াজ তো বাড়িতে থাকেই, আর চিজ শিট একটা দিলাম, তার সাথে একটা চিজ ব্লক নিয়েছিলাম, সেটাও গ্রেট করে দিলাম, আর আমার বাড়িতে অরিগানো স্প্রেড আছে, তো মানে স্প্রেড থাকেই আর কি, এটা প্রায় শেষের পথে, তো শেষ হয়ে গেলে আবার একটা নিয়ে আসি, অনেক দিন চলে যায়, একটু একটু করে দিই। অরিগানো স্প্রেড দিলাম, চাপা দিয়ে দিলাম, দেখো চিজগুলো কীরকম বাবল করছে, দেখেছ, আমি এটা গ্যাসটা অফ করে দিয়েছি এখন, তবু দেখো চিজগুলো বাবল করছে, ফাটছে, এটাই দেখতে ভালো লাগে। তো বাড়িতে থাকা উপকরণ দিয়ে ময়দা না আটার হেলদি পিৎজা সবাই খেলাম, বাচ্চারাও খেলো, আমিও খেলাম,
এই আর কি ঝটপট। এই যে আজকে এটা বানাবো, এটা হচ্ছে পালক পাস্তা, এই যে স্পিনাচ, স্পিনাচ পেনি পেনি পাস্তা, দেখো সবুজ সবুজ দেখতে। দেখো আমি ঝাড়ু দিতে এসেছিলাম, এখনো চাল দিনি। দেখো আমার বেডরুমের জানালায় ডাকছে, চাল দিতে বলছে, বুঝতে পেরেছো? চাল দিতে বলছে, দেখো চাল নিয়ে চলো দেখাচ্ছি। এটা কাচের ওই পাশে, আসলে ঘুম থেকে উঠে কোনো দিন দিয়ে দিই, ঠিক আছে? আর কোনো দিন একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠে, অনেক কাজ থাকে তো। এই দেখো চলো দেখাচ্ছি। ঘুঘুটা বেডরুমে ডাকছে বাবা, বুঝেছিস? চালটা দেওয়ানি, বুঝেছিস? এই দেখো চাল দেওয়ানি, এই দেখো চাল শেষ হয়ে গেছে, মানে সকালে উঠে দিয়েই নি এখনো। এখনো ডাকছে বেডরুমে, আমি চাল নিয়ে এলাম, দাঁড়াও। আসলে কোনো কোনো দিন ঘুম থেকে উঠেই দিয়ে দিই, আর কোনো কোনো দিন কি বলতো ঘুম থেকে উঠে অন্য কাজে হয়ে একটু পরে দিই। হ্যাঁ দেখো জল আছে, চাল শেষ, এ দেখো একটু পরে চলে আসবে, দেখাবো। ভেঙ্গেও গেছে পালক পাস্তা, সবুজ সবুজ দেখতে। যে দেখো একটু রেডি হয়েছি, মেয়ে স্কুলে যাবে, তো মেয়ে স্নান থেকে বেরোবে, আর ওকে খাবার দিয়ে আমি দৌড়াতে দৌড়াতে চলে যাব। বাড়িতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই বলতে মানে মাছ মাংস ডিমের কথা তো বাদই দাও, সবজি তো কিছুই নেই, একটা গাজর পড়ে আছে ফ্রিজে, লঙ্কা কয়েকটা পড়ে আছে, কয়েকটা মানে নেই, আলু পেঁয়াজ আদা লঙ্কা রসুন আছে, রসুন ছাড়া আর কিচ্ছু নেই ঘরে, আলু পেঁয়াজ আদা লঙ্কা কিচ্ছু নেই, কাঁচা সবজি নেই, মাছ মাংস ডিম নেই। কালকের থেকে না, গত পরশুর থেকে যাবো যাবো ভাবছি, কিন্তু বাড়িতে যা আছে সেগুলো দিয়েই চালিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো আমি এখন রেডি হয়েছি, মেয়ে আমার বাথরুমে জাস্ট স্নান থেকে বেরোবে, ওকে খাবার দেবো, আমি বেরিয়ে যাব। আর ও সব রেডি করতে করতে স্কুলে যাওয়ার জন্য আমি সব কিছু নিয়ে চলে আসবো। আজ তিন দিন ধরে ভাবছি যে যাই যাই, দুদিন ধরে ভাবছি আর কি, আজ তিন দিনের দিন যাচ্ছি, কিছুই শেষ হয়ে কিছুই নেই। মেয়ে আমার ভাত খেয়ে যাচ্ছে না, পাস্তা খেয়ে যাচ্ছে, এসে ভাত খাবে। দেখো কি নিয়ে এলাম বাড়িতে, কিচ্ছু ছিল না, পেঁয়াজ নিলাম, আলু নিলাম, এর থেকে বেশি বইতে পারবো না, শশা নিলাম, উচ্ছে নিলাম, দেখো লঙ্কা ছিল না লঙ্কা নিলাম, পেঁপে নিলাম, ভেন্ডি নিলাম, ভেন্ডি উচ্ছে পেঁপে শশা, এগুলোই হচ্ছে সবজি, এর থেকে বেশি বড় ক্ষমতা আমার নেই। বাটিগুলো নিয়ে এসো, শোনা বাটিগুলো মাছগুলো দেখিয়ে দিই, কাদের কাজ কেউ করবে না, আমি যত দৌড়াতে দৌড়াতে আসছি, বাটিটা নিয়ে আয় গুছিয়ে এসেছি। এগুলো তুই ভালোবাসিস গোটা গোটা, কিন্তু এগুলো আমি এখন পরিষ্কার করতে পারবো না, বুঝেছিস? এগুলো আপাতত পরিষ্কার করবো না, এটা কেটে দিয়েছে, এই যে বড় তেলাপিয়া, এটাও তেলাপিয়া কিন্তু বড়, লাইলেন টিকা বলে এগুলো কে দেন, সেটা ওই যে ওই দিন কিছু জ্যান্ত এনেছিলাম মনে আছে, এইটা রাখবো, বিকেলে এসে ভাত খাস। আর দাঁড়া 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 দাঁড়া, আর এই চিকেন কালকে রবিবারের জন্য নিয়ে এলাম, আর খুলছি না, বাস এই দু রকমের মাছ আর চিকেন, আর কত বই নিয়ে আসবো গো, এতটা অত কাছেও নয় বল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো বাজার করে নিয়েছে দেখালাম, এবারে বাজার ধুয়ে তুলে রাখা, রান্না বান্না সবই বাকি রইলো, পাস্তা খেয়ে আমার মেয়ে স্কুলে যাচ্ছে, এই জাস্ট বেরোবে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করো, ভালো থেকো সবাই, কেমন বাই। ইলিশ মাছ আমার মেয়ে এখানে দাঁড়িয়ে রেডি হচ্ছে, তো ইলিশ মাছ ছিল বাজারে,
কিন্তু কি বলতো, ওদের বাবা বাড়ি নেই বলে ওদের বাবা বারে বারে আমি বলি মাছ বেশি পছন্দ করে, তো ওদের বাবা বাড়ি নেই বলে আমি আর ইলিশ নিলাম না, সস্তা মাছ নিলাম। ক্যান্ডি আনতে গেছিলাম কি আমি বলো তোমরা? আমি মাছ মাংস সবজি কাঁচা বাজার যেটা বলে আলু পেঁয়াজ লঙ্কা দিল রান্না করতে হয় সেই সব জিনিস আনতে গেছিলাম। ও বলছে মা ক্যান্ডি, বেরোলে ক্যান্ডি আনতে হবে, অভ্যেস ভালো না। আমি চকলেট নিয়ে এসি, গাইজরা জানে তো, দেখে তো বাজার করা। বাই করে দাও, বাই 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 বাই।